শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা একএমএস অনলাইন ক্লাস সবাই দেখছো। তো আজকে আমরা নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং করব। তো ফিনান্স ও ব্যাংকিং এর চতুর্থ অধ্যায় গত ক্লাসেও পড়িয়েছি। ঝুঁকি ও অনিশ্চয়তা, ঝুঁকি অনিশ্চয়তার সংজ্ঞা, ঝুঁকি অনিশ্চয়তার উৎস, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে যে পাঠটা পড়ব সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি নির্ণয় করা। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা পাঠ আদর্শ বিচ্যুতির মান নির্ণয় করা। এবং প্রতি বছর এখান থেকে একটা প্রশ্ন থাকে এবং এমনকি এসএসসি পরীক্ষাতেও এরকম একটা অঙ্ক থাকে। তো আমরা আজকে এরকম একটা অঙ্ক করব। তো আমি প্রথমে বলছি আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি একটা পরিসংখ্যানিক পদ্ধতি। আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি, এটা আসে পরীক্ষায় যে আদর্শ বিচ্যুতি কি ধরনের পদ্ধতি, কি ধরনের পদ্ধতি। তো এটা হচ্ছে পরিসংখ্যানিক পদ্ধতি। এটা পরীক্ষায় বারবার আসে। আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি। আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি। আমরা দেখো এখানে একটা অঙ্ক লিখেছি ম্যাডাম, যেটা ক নম্বরে দিয়েছি, ক দরকার নেই। আমরা আজকে যেটা পড়বো সেখানে গ এবং ঘ এই দুইটা জিনিস খুব বেশি আসে। এরকম অঙ্কই পরীক্ষায় আসবে, বারবার বলছি এরকম অঙ্কই পরীক্ষায় আসবে। এখানে বলা আছে মিস্টার ফারুক পাঁচ বছর পূর্বে, পাঁচ বছর আগে এ ও বি নামক দুইটা প্রকল্পে বিনিয়োগ করেছে এবং প্রকল্প দুইটার নাম হচ্ছে একটা এ একটা বি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। সে পাঁচ বছর পূর্বে করেছিল, সেই জন্য পাঁচ বছরের এগুলোকে বলা হয় আয় হার। এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আয়। তার পাঁচ বছরের আয় হার বা প্রফিটের পরিমাণটা পার্সেন্টেজ বা শতকরা যদি বলতে যাও তাহলে প্রথম বছর 15, 17, -6, 9, 10। দেখো এটা প্রত্যেক বছর একটা পর্যায়ে ওঠানামা করেছে। দ্বিতীয় একই অবস্থা, প্রত্যেক বছর ওঠানামা করেছে। তো আমরা গ নাম্বারে যদি সেটা বলি, এ প্রকল্পের আদর্শ বিচ্যুতির মান কত, মান নির্ণয় কর। এ প্রকল্পে আদর্শ বিচ্যুতির মান নির্ণয় করো। এ প্রকল্পে আদর্শ বিচ্যুতির মান নির্ণয়, এ প্রকল্পের আদর্শ বিচ্যুতির মান নির্ণয় যদি করতে যাই তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আদর্শ বিচ্যুতির জন্য আমরা একটা ছক তৈরি করব। তাহলে এ প্রকল্পের আদর্শ বিচ্যুতির জন্য আমরা একটা ছক তৈরি করি। ছকটা খুবই সহজ, দেখো আমাদের এই ছকটার মধ্যে অঙ্কটা থাকবে। ম্যাডাম এটার সাথে সাথে ওই পাশে আদর্শ বিচ্যুতি বের করার একটা সূত্র লিখি। দেখো আদর্শ বিচ্যুতি সমান, সূত্রটা আদর্শ বিচ্যুতি সমান, দেখো বড় একটা ডট আবার এর মাঝখানে আয় মাইনাস গড়ায় ব্র্যাকেট হোল স্কয়ার, ঠিক আছে, এন মাইনাস ওয়ান। এখন এই যে জায়গাটা দেখেছো আয় মাইনাস গড়ায় হোল স্কয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে আদর্শ বিচ্যুতির একটা সূত্র এবং এই সূত্র দ্বারাই আমরা অঙ্ক করব। এখন তোমার মনে হচ্ছে ম্যাডাম একটু সূত্র লিখছেন, তাহলে আদর্শ বিচ্যুতির জন্য ছকের কি প্রয়োজন? দেখো ছক কি জন্য আমরা করব, এটা ছিল আমার এ প্রকল্প, প্রকল্পটা এ। তাহলে আমার বছর সংখ্যা ছিল কয়টা? পাঁচটা। ঘরের পরিমাণও ম্যাডাম করছি পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, পাঁচ বছর, এক দুই তিন চার পাঁচ। এখন প্রথম বছরের আয় কত ছিল আগেই বলেছি, এগুলো আমাদের আয়। তাহলে প্রথম বছরে যদি আয় বিবেচনা করি, আয় ছিল 15, পরের বছরে ছিল 17, পরের বছরে ছিল -6, পরের বছর
বছর ছিল 9, পরের বছর ছিল 10। তো ম্যাডাম এখানে আরেকটা কথা বলেছি, গড়, তোমরা পরিসংখ্যান যখন করো তখন আমরা গড় বের করা শিখছি। গড় কিভাবে বের করি? আমরা এই আয়টাকে যোগ করব, এটা মোটের একটা খড়, আমরা গড় আয়টাকে যোগ করব। গড় আয় যদি যোগ করি এখানে হয় 45, 45। তাহলে এখানে ম্যাডাম একটু গড় আয় বের করে দেখাই। গড় আয়, তুমি যদি গড় আয় বের করতে চাও তাহলে মোট আয় বছর, এখানে মোটার আয় ছিল 45, বছর ছিল 5, 5 × 45, তাহলে গড় আয়ের পরিমাণ 9। ঠিক আছে, আয়, আয় থেকে যদি আমরা গড় আয়কে বাদ দিই তাহলে কি থাকে? আয় থেকে গড় আয়, আয় থেকে গড় আয়কে বাদ দিব। গড় আয় মাইনাস আয়, গড় আয় মাইনাস আয়, তাহলে এখানে আমরা যদি বের করি গড় আয় ছিল 9 বিয়োগ 15, এখানে হবে ব্যবধান, ব্যবধান তো বোঝই বিয়োগফল, এখানে আছে 9 বিয়োগ 17 মাইনাস 6 মাইনাস 17, মাইনাস 6, 9 মাইনাস 6, 9 মাইনাস 9, 9 মাইনাস 10। আচ্ছা এখন ব্যবধান, মাইনাস 6 17, তাহলে কত হবে? 8 প্লাস 3 0 মাইনাস 1, ব্যবধান বর্গ, তাহলে স্কয়ার মানে বর্গ, ব্যবধানের বর্গ যদি করি 6 × 6 = 36, বর্গ করলে কখনো মাইনাস থাকে না, 64 0 1। এখন দেখো আমরা মোটের একটা ঘর রেখেছিলাম, এটার যে যোগফল সেটা কত আসে? এটা হচ্ছে ব্যবধানের বর্গ, তাহলে আয় মাইনাস গড় আয় এটা যদি পুরোটা করি তাহলে এন মাইনাস এক হচ্ছে আমাদের 5 বছর, 5 বিয়োগ 1, আর এখানে আমাদের আসছে 326। আচ্ছা ঠিক একই রকম ভাবে আমরা যদি বি প্রকল্পটাকে তৈরি করি, বি প্রকল্পে ঠিক এটা বলেনি, বলল যে মিস্টার ফারুকের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত, মিস্টার ফারুকের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। এখন দেখো অঙ্কটা টোটালি ভিন্ন হয়ে যাবে, এখন যদি মিস্টার ফারুকের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত, এখন বলল মিস্টার ফারুকের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত, একই অঙ্ক দেখো কিন্তু অঙ্কটা একটু ভিন্ন হয়ে গেল, কোন প্রকল্প
কর্তৃক বন্ধ করে দেওয়া উচিত। যদি কোনো প্রকল্প আমাদের বন্ধই করে দিতে হয়, সেই ক্ষেত্রে আমরা আবার আদর্শ বিচ্যুতির মান নির্ণয় করব। আদর্শ বিচ্যুতির মানের যে পার্থক্য সেটার উপর ওই এক নম্বরের যেটা ছিল সেটা ছিল 9.03% আদর্শ বিচ্যুতির মান। তো এই যে পার্সেন্টেজ ছিল 9.03, এটার থেকে যদি ওইটা কম হয় তাহলে যেটা কম হবে সেটা বন্ধ করে দিব, বা যেটা এটার থেকে যদি ওইটা বেশি হয় তাহলে এটা বন্ধ করে দিব। মানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতির মান যেটা কম হবে আমরা সেই ধরনের প্রকল্পকে বন্ধ করে দিব। আবার দেখো কোশ্চেনটা যদি এইরকম না হয়, ঠিক বিপরীত হয়, মিস্টার ফারুক কোন প্রকল্পটিকে বেছে নেবেন, তখন আমরা ঠিক বিপরীত চিন্তাটা করব, যেটার আদর্শ বিচ্যুতির মান বেশি সেটাকে বেছে নেব, যেটা কম সেটা বন্ধ করে দিব। তাহলে সেই ক্ষেত্রেও আমরা একই রকম একটা ছক আঁকবো, তবে মানে এই ক্ষেত্রে সেই আদর্শ বিচ্যুতির সূত্রটাকে আমরা ধরবো। দেখো আদর্শ বিচ্যুতির সূত্রটা আমি আবার লিখতেছি, আদর্শ বিচ্যুতি বড় একটা রোড, আবার আই মাইনাস গড় আই হোল স্কয়ার এন মাইনাস ওয়ান। বছর 5 বছরের অঙ্ক, এটা একটু 5 বছরের অঙ্ক না বুঝতে পারতাম, 1 2 3 4 5। আচ্ছা আয় কি ছিল, আমরা আয়গুলো যদি একটু দেখি, প্রকল্প বি এর আয় ছিল 11 12 মাইনাস 8, তারপর ছিল 13, আর কত ছিল 17, মোট আয় এটারও 45। আমরা আগেই বলেছি গড় আয় কিভাবে আমরা বের করি, আবার বের করে নিতে পারো, গড় আয় মানে মোট আয় ভাগ বছর, মোটায় ভাগ কত বছর, সেম হবে কারণ এটা মান 45.9 হচ্ছে। তাহলে এখানে সূত্রটার যদি খেয়াল করো, আই মাইনাস গড় আয়, তাহলে আই মাইনাস গড় আয়, আয় কত ছিল 11 12 মাইনাস 8 13 17, গড় আয় কত 9 মাইনাস 9 মাইনাস 9 মাইনাস 9 মাইনাস 9। আবার বলতেছি কি করে করলাম, আমাদের সূত্র ছিল আয় মাইনাস গড় আয়, আয় আগে লিখেছি গড় আয় বের করেছি, গড় আয় বের করার পর 11 12 মাইনাস 8 13 17, এর সাথে আমাদের কি করলাম গড় আয় বের করলাম, গড় আয় গুলো লিখলাম। এখন দেখো ব্যবধান আর ব্যবধানের বর্গ, ব্যবধান ব্যবধান কত আছে, 11 থেকে 9 10 11, 2 3 8 9 17, তারপর 4, বর্গ করো, ব্যবধানের বর্গ হোল স্কয়ার, ব্যবধানের 2 এর বর্গ 4 3 এর বর্গ 9 17 এর বর্গ, আমাদের ব্যবধানের বর্গ। এখন এটা ছিল আমাদের মোট, আমরা একটু গড়াইটা মুছে দিই, আবার আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। আদর্শ বিচ্যুতি আবার কিভাবে নির্ণয় করব, রোড রবার এটা কিন্তু স্কোয়ার, সামেশন অফ স্কোয়ার যেটা থাকে, এর মান হচ্ছে 5 বছর, ৩৮২,
भाग कत चार फल जो आस আদর্শ বিচ্যুতি ছিল 9.03 আবার এই প্রকল্পের আদর্শ বিচ্যুতি হচ্ছে 9.7 কোনটা বেশি 9.03 বেশি না 9.7 বেশি 9.7 বেশি 0.3 কম তাহলে আমাদের আয় হার ব্যবধানটা চিন্তা করো আয় হারটা কোন জায়গা থেকে বেশি পেয়েছি এ প্রকল্প থেকে বেশি পেয়েছি না বি প্রকল্প থেকে বেশি পেয়েছি 9.03 বেশি না 9.7 বেশি 9.7 বেশি তার মানে আমরা বি প্রকল্প থেকে আয়টা বেশি পেয়েছি তাহলে যেটা থেকে আয় বেশি পাবো সেটা তো বন্ধ করে দেওয়া উচিত নয় যেটা কম সেটা বন্ধ করে দেব আগেই বলেছি যেটা কম সেটা বন্ধ করে দেব যদি বেছে নিতে বলে যে আমরা কোন প্রকল্পটিকে গ্রহণ করব তখন যেটা বেশি সেটা গ্রহণ করব আদর্শ বিচ্যুতির মানের উপর দুইটা সিদ্ধান্ত নির্ভর করে এবং আমরা তোমরা জানো যে চতুর্থ প্রশ্নটাতে সবসময় তোমাদেরকে এরকম একটা সিদ্ধান্ত বা মতামত গ্রহণ করতে বলবে সেই ক্ষেত্রে আমরা যেটা বন্ধ করব সেটা বলবো যেটা গ্রহণ করব সেটা বলবো এখন কিভাবে সেটা বন্ধ করব বা সেটা কিভাবে গ্রহণ করব সেটা কিভাবে লিখবো একটা সিদ্ধান্ত সেই ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করতেছি আমরা সুন্দর করে লিখব সিদ্ধান্ত প্রকল্পের আদর্শ বিচ্যুতি বিচ্যুতি 9.03% বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি 9.7% আমরা বি প্রকল্পকে এটা দুইটাই লিখবে কারণ দুইটাই লেখার প্রয়োজন দুইটা লেখার পর তোমার সিদ্ধান্ত তুমি গ্রহণ করবে লিখবে আমরা বি প্রকল্পে গ্রহণ করব কারণ এখানে আয় হার বেশি বা আদর্শ বিচ্যুতির মান বেশি আমরা বি প্রকল্পকে গ্রহণ করব বা মিস্টার ফারুকের বি প্রকল্প আমরা না যেহেতু মিস্টার ফারুক নাম দিয়েছে মিস্টার ফারুকের বি প্রকল্প গ্রহণ করা উচিত কারণ বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি